শীতে বিপর্যস্ত রংপুরের জনজীবন। এই মুহূর্তে নগরীর চেকপোস্ট এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন, আজ কিন্তু শীত দিনের যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে অনেকটাই উন্নতি হয়েছে, অর্থাৎ আজকে শীতের তীব্রতা খুব একটা অনুভূত হচ্ছে না। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে যে শীত যেভাবে বিরাজ করছিল, তুলনামূলকভাবে আজকে শীতের দাপটটা খুব একটা বেশি নয়। পৌষ মাসের এটি তৃতীয় সপ্তাহ চলছে, আর এক সপ্তাহ পরেই কিন্তু মাঘ মাস আসবে। বাংলার একটা প্রবচন আছে, প্রবাদ আছে যে মাঘের শীতে বাঘে কাঁপে, কিন্তু আজকের এই অবস্থায় যে তাপমাত্রা সেটিতে দাঁড়িয়ে কিন্তু সেই মাঘের শীতে বাঘে কাঁপার কোনো খুব একটা লক্ষণ আজ কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আমরা দেখছি যে ভোরবেলাতেই মানুষ এই শীতের উপেক্ষা করে, মানুষ বিশেষত যারা দিন এনে দিন খাওয়া মানুষ অথবা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আলো ফোটার আগেই ঘর ছেড়ে বের হয়েছে। আমরা দেখছি যে ঢাকা থেকে বিভিন্ন যে যানবাহন, দূরপাল্লার যানবাহনগুলো রয়েছে, যাত্রীবাহী বাস যেগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে গত রাতে ছেড়েছিল, সেগুলো কিন্তু এসে এখন রংপুর সহ এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে প্রবেশ করছে। গত কয়েকদিন এখানে শীতের তীব্রতা অনেক বেশি থাকার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে শীতের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম আকারে ছিল, এবং এই কারণে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এই অঞ্চলের যে শীতার্ত মানুষ আছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন গ্রামে, পাড়ায়, মহল্লায় শীতবস্ত্র বিতরণের হয়েছে। মানুষ কিন্তু যারা দায়িত্বশীল মানুষ, প্রতিশ্রুতিশীল মানুষ, তারা কিন্তু সমাজের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, তাদের প্রতি কিন্তু অন্যান্যবারের মতো এবারও হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, বিশেষত চরাঞ্চলের যে লোকজন বসবাস করে, যারা নদী শিকস্তি মানুষ, যাদের নদীতে সব গেছে, ঘর বাড়ি গেছে, সম্পদ গেছে, যারা নদীর চরে হয়তো টিনের ছাউনি দিয়ে তারা সেই চরের গ্রামগুলোতেই বসবাস করে, ফাঁকা ধুধু চরের মধ্যে তীব্র শীতের যে কনকনে হাওয়া সেগুলো কিন্তু প্রতিরোধ করতে গিয়ে দারুণ দুর্ভোগে পড়ে চরাঞ্চলের মানুষ। সেই সব মানুষের দুঃখ লাঘবের জন্য সমাজের বিভিন্ন পেশার মানুষ, শ্রেণীর মানুষ এবং সরকারের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র সরবরাহ বা বিতরণের উদ্যোগ সেটি অন্যান্য সময়ের মতো এবারও দেখা গেছে। এই অঞ্চলে আমাদের এই শীত টার বেশি অনুভূত হবার পেছনে মূল যে কারণটি সেটি হচ্ছে যে এই অঞ্চলটি হিমালয় পদদেশের হিমালয় পর্বতের একেবারেই পাদদেশ যেটি বলা হয় সেখানে খুব কাছাকাছি অবস্থিত, যার কারণে কিন্তু প্রতিবার শীতের সময় হিমালয় থেকে নিম ভেসে আসা হিমবাহ এই অঞ্চলের উপর দিয়ে বিরাজ করে, এবং সে কারণে কিন্তু এই অঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি থাকে। গত কয়েকদিন থেকে এই অঞ্চলে হিমালয়ের হিমবাহের সাথে যে শিরশিরে হাওয়া, এই হাওয়া কিন্তু মানুষের অস্থিমজ্জায় কাঁপন তুলেছিল। এই অঞ্চলের গত কয়েকদিন আগে মৃদু থেকে মাঝারি একটি শৈত্যপ্রবাহ এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে, সে সময় কিন্তু মানুষের মধ্যে যে তীব্র যে শীতের কষ্ট সেটি কিন্তু এই অঞ্চলের মানুষকে ভুগতে হয়েছে। তো আবহাওয়া অফিস অবশ্য বলছে যে সামনে মাঘ মাসের সময় প্রথম দিকেই আরও হয়তো তীব্র আকার নিয়ে শৈত্যপ্রবাহ আরেকটি আসতে পারবে, যার প্রস্তুতি আসলে এই অঞ্চলের মানুষ নিচ্ছে। তো এই ছিল আমার কাছে রংপুর অঞ্চলের শীতের সর্বশেষ মোনামি।
রংপুর নগরীর চেকপোস্ট এলাকা থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার।